অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তবে তিনি বলেন, ধর্মের অপব্যবহার রোধ করতে সরকার বদ্ধপরিকর। সকালে সিলেট সার্কিট হাউসে আলেমদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। ধর্মভিত্তিক রাজনীতি আমরা কখনো বন্ধ করার কোনো ইচ্ছা আমাদের নেই, এবং আমরা যেটা চাই, ধর্মের অপব্যবহারটা যেন না হতে পারে। ধর্ম ব্যবসা নিয়ে আমরা চিন্তিত, এবং জামাতে ইসলাম এবার ভালো করে পরিচয় করিয়ে দিয়েছে যে তাদের দেশের স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের অন্য কারো স্বার্থের সঙ্গে সম্পর্ক নেই, তাদের একটি উদ্দেশ্য, সেটি নিজেদের অবস্থান নির্দিষ্ট করা। আমাদের মৌলবাদের সাথে সংঘাত, আমার এক ভাই বলছে রাজনীতি না, সে বিএনপি করুক, জামাতে ইসলাম একটা রাজনীতি দল করুক, তাদের সঙ্গে আমাদের আকীদাগত ব্যবধান। 1933-এর থেকে আমাদের উলামায়ে কেরাম তাদের সঙ্গে বিবাহ শাদী পর্যন্ত নিষিদ্ধ করেছেন, সুতরাং তাদের সঙ্গে আমাদের চলাফেরা নিষিদ্ধ করেছেন। আমরা আমাদের সামান্য স্বার্থের কারণে তাদের সাথে চলার কারণে আজকে আসামি হয়েছি।